হানি দিয়ে এটা হানি দিয়ে লিকার চা তো মা করে রেখেছে, তো প্রচন্ড গরম, সবাই উঠে পড়েছে, মা এই যে বসে বসে মোবাইল ঘাঁটছে, বাপি ওখানে বসে মোবাইল ঘাঁটছে, ভাই পড়ছে কারণ ভাই 24 তারিখ থেকে এক্সাম রয়েছে হাই সেকেন্ডারি ফাইনাল, তো তার জন্য ও এখন পড়াশোনা করছে, ওকে আমি এখন এখানে নিচ্ছি না খুব একটা, তো পড়াশোনা করছে আর আমি চাটা ফিনিশ করি। সো কালকে যে পিঠেটা আর কি করেছ আমরা দুজন মিলে করেছিলাম, সেই পিঠেটা আজকে আর কি ব্রেকফাস্টে আর কি চলছে, তো কালকে আমি খাইনি তো খেয়ে দেখি, খুবই সুন্দর হয়েছে, অসম হয়েছে। আর ওখানে ওরা ব্রেকফাস্ট করছে ভাই আর বাপি, দেন মা আসলো, মা এসে মা জয়েন করলো ব্রেকফাস্টে, মা বলছে ওখানে বসে বসে খাচ্ছে, আমি বলছি হ্যাঁ আমি এখানে বসেই খাবো, তো আপাতত আমি এটা ফিনিশ করি বা কিছুটা নিয়ে ডাইনিং টেবিলে গেছি, চলো। দাদা একটুখানি দাঁড়াবে না, আমার না মাথা কাজ করছে না, ওর সামনে সব খৈনি মৈনি বের করে খাওয়া শুরু করলো, সে কত গল্প, বেজা নিয়ে গল্প, রাজনীতি নিয়ে গল্প, কত গল্প, আমার বিরক্ত রাজনীতি নিয়ে যে গল্প করছে আমার আরো রাগ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চলে এসে তখন দেখছি আমি জিমের একজন যাচ্ছি, তখন ওর সাথে কথা হলো, তখন আমাকে বলছে এই জানো তো তুমি নেই তো আর সেই জিমে সেই হাসি ঠাট্টাটা হয় না, এই না ওই না, ওইখানে জমি কিনেছে 40 কাঠা, 40 কাঠা তখন সস্তা ছিল, আমি সেদিনকে ওই নিতে পরে যাওয়ার সময় তখন নিয়ে করেছিলাম, কিন্তু ওই শিলং যাওয়ার সময় তখন শুনলাম যে শিলং এ ঠান্ডা নেই গরম, সেই জন্য দিদি ভাই ও নিল, দূরে যা দূরে যা দূরে কি করো, দেখো আবার হাতে না লাগে, হেভি লাগছে মাকে, আর কি জিন্স পরবে আর এটা পরবে, ও ফান্টুস লাগবে একদম, একদম ঠিক আছে বাপি, সব ঠিক আছে, দেখি সাইড সোজা হও, কোমরটা দেখি, ঢিলা ঢিলা হচ্ছে, হবে না তোর হচ্ছে না, ফুলকপি আরে বাপি বড় বলেছে কাটিং, সুতোটা ফেটে যাবে, ফেটবে না ফেটবে না, বসে পড়ে যে লিপস্টিক পরেছি বিকজ কটা রিলস বানাচ্ছিলাম, তাই মা বাপি বাজার করে নিয়ে এসেছে, এই যে বাজার চা বানালাম, বাপি চা খেতে চাইলো আমার জন্য, মার জন্য ওই যে ঢাকা দেওয়া আছে, মা এখন বসে বসে ওই যে
মাছ বাচ্ছে। এবার আমি সবজি টবজি নিয়ে কাটাকুটি করব, কাটাকুটি করে তারপরে মাকে সব কেটে ফেটে ধুয়ে দিয়ে স্নান করে পুজো দেবো। স্নান টান হয়ে গেছে, লেট হয়ে গেছে আজকে, তুই সবজি কাটতে যে বসেছিলাম সবজি কেটে আছি, তাই লেট হয়ে গেছে। স্নান টান করে এই যে পুজোর এখানে চলে এসেছি, পুজো দেবো, মা খেতে দিচ্ছে, তো যাই খেতেই নিই, তারপরে রওনা দেবো বাড়ি যাওয়ার জন্য। বুঝতেই পারছো যে ডার্ক লিপস্টিক দিয়েছি মায়ের, তো চললাম। তো ট্রেন থেকে নেমে আর কি টোটোতে বসে আছি, টোটো এখনো পর্যন্ত ছাড়িনি। টোটো থেকে নেমে গেছি, এই সেই যমুনা পুকুর চলে এসেছি, সঞ্জয় তো ঘুমাচ্ছে, আমি তো ওকে ফোন টোন কিছু করিনি, কল টল কিছু করিনি যে আমি আসছি, তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি, ব্যাগটা প্রচণ্ড ভারী। সঞ্জয়ের জন্য মা পিঠে পাঠিয়েছে, রান্না পাঠিয়েছে, দেন ফুলের আচার করেছিল সেটা পাঠিয়েছে, প্রচণ্ড পিঠ ভারী। তো ওখানে গিয়ে রিয়াকশনটা দেখবো সঞ্জয় কেমন হয়, তো চলো জাস্ট দেখতে থাকো। তো সঞ্জয় রিয়াকশনটা দেখার জন্য খুব এক্সাইটেড। ঘুম থেকে উঠেছি, উঠে 6টার সময় এসে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তাই সঙ্গে সঙ্গে এসে না ড্রেস ফেস চেঞ্জ করে হাত পা ধুয়ে শুয়ে পড়েছি। তো শুয়ে না ঘুমিয়ে পড়েছি, 6টার সময় উঠেছি। তো এই যে সঞ্জয় এই ব্লেজারটা নিয়ে যাচ্ছে, ডিসপুট বেরিয়েছে বলে সঞ্জয় ব্লেজারটাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এসব পিঠে পাঠিয়েছিল ও মা, পিঠেটা ও খেলো, খেয়েটে বেরোলো, এরকম কিছু নিয়ে আসিস না খাবার দাবার, তো দেখি যদি আনে তো খুবই ভালো কথা, আর যদি না আনে তাহলে আর কি করা যাবে, তাই না। তো যাই হোক এখন বসে আছি, একটু চা খাবো, প্রচন্ড চায়ের নেশা লেগেছে। লিপস্টিকটা এখনো রয়েছে, দেখো লিপস্টিকটা এখনো রয়েছে, চা খাবো, প্রচন্ড চায়ের প্রচুর পরিমাণে নেশা লেগেছে, চিনি ছাড়াই খাবো, কারণ আবার আস্তে আস্তে স্টার্ট করতে হবে ডায়েটটা, কিছু হোক আর না হোক চিনি পুরোপুরি খাওয়া ছাড়তে হবে, চিনি তেল জাতীয় খাবার আর ময়দা, এই তিনটে একটু ছাড়লে বাদ বাকি সব হয়ে যাওয়া অসুবিধা হয় না। ভাতটা একটু কম খেলাম, পেট ভরেই খেলাম, কিন্তু ভাতটা একটু জাস্ট খেলাম, তো এই আর কি স্টার্ট হবে, আস্তে আস্তে স্টার্ট হয়েই গেছে ধরে রাখো আজ থেকে। সঞ্জয় এসেছিল ওই যা কাজের জন্য বেরিয়েছিল, তারপরে ব্লেজারটা দিতে গেছিল, তো বললো ঠিক আছে ওকে নো প্রবলেম। তো তার মাঝে আর কোনো ভিডিও ফিডিও করিনি, কারণ হলো আমার মাথাটা খুব যন্ত্রণা করে, দুপুরবেলা আজকে এসেছি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, আমি চুপচাপ শুয়েছিলাম, মোটর মাথা টিপে দিচ্ছিল। তো এখন বসেছি খেতে, তো সঞ্জয় মাছের ঝোলটা খাচ্ছে, মানে মা যেটা পাঠিয়েছে সেটা খাচ্ছে, ভালো হয়েছে। কি ধরনের বল, হলো ঠিক করে বল, তো কেমন টেস্ট হয়েছে ভালো। তো আমি ফিনিশ করি, তোমরা খাওয়া দাওয়া ফিনিশ করে নাও, তারপর দেখা করছি এই হাত দিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে, তো খাওয়া দাওয়া করলাম, তোমাদেরও কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আজকের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি, সো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব শিনু লাইফস্টাইল। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো, আই হোপ সো। তো আজকে আর পুরো ভিডিওটা টানা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, তোমরা আমার পাশে থাকো, যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ, আর তারা যারা সাবস্ক্রাইব করোনি তো জলদি জলদি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও। ফ্যানটা আসছে, ফ্যানের আওয়াজটা আছে, আমার তো আর ওই ব্লুটুথ দিয়ে তো না যে ফ্যানের হাওয়া আসবে না। তো 11:30 বেজে গেছে, তো ওকে বাই, গুড নাইট, বাই।